আশা করি তোমরা নিশ্চয় ভালো আছো। এই করোনা মহামারী ভাইরাস থেকে নিজেকে আত্মরক্ষার জন্য পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘর থেকে প্রয়োজনীয় কাজে বের হলে মাস্ক পরিধান করবে। আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজকে আমার অনলাইন ক্লাসের সপ্তম শ্রেণী গণিত উৎপাদক বিশ্লেষণ আজকে পাঠ থেকে তোমরা একটি অত্যন্ত সহজ অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করা শিখতে পারবে। যে দেখো আমি এখানে একটি দ্বিভাগ লিখে রেখেছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে এটাকে করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ হুইলার টার্ম ফ্যাক্টর। এই হুইলার টার্ম ফ্যাক্টর এটিকে দুইটি অংশ বিভক্ত করতে হবে, অংশ দুটি গুণ করলে পার্শ্ববর্তী গুণফলের সমান হতে হবে, যোগ বিয়োগ করলে মাঝখানের অংশটি সমান হতে হবে। তা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, তাহলে পার্শ্ববর্তী দুটি সংখ্যার গুণফল সিক্স এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে সিক্স গুণ করলে সিক্স এক্স স্কোয়ার। এখন সিক্সকে আমরা কি করব, লসাগু করব, তিন দিয়ে করলে তিন দ্বিগুণ ছয়, দুই দিয়ে করলে তিন দ্বিগুণ ছয়। আমরা লিখতে পারি প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স, তাহলে থ্রি এবং টু যোগ করলে কি হয় ফাইভ হবে, আর থ্রি এক্স গুণ করলে তিন দ্বিগুণ সিক্স হবে। তাহলে আমরা এখন এস এস কে থ্রি এক্স থেকে কমন নিতে পারি কি এক্স, এক্স কমন নিলে কমন অর্থাৎ ভাগ, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে কি হয় এক্স, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স, থ্রি এক্সকে এক্স দ্বারা ভাগ করলে থ্রি, প্লাস এই দুটি সংখ্যা থেকে আমরা কি কমন নিতে পারি অর্থাৎ ভাগ করতে পারি দুই দিয়ে, টু এক্সকে টু দ্বারা ভাগ করলে কি থাকে এক্স, প্লাস এ প্লাস 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 গুণ করলে প্লাস, ছয়কে দুই দ্বারা ভাগ করলে কত তিন অর্থাৎ থ্রি। তাহলে আমরা জানি কমন থেকে একটি আনকমন দুইটাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, তাহলে আমরা এখানে কি করতে পারি এক্স লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই উৎপাদক বিশ্লেষণ করতে হলে অর্থাৎ বিলের টার্ম ফ্যাক্টর করতে হলে মাঝখানের সংখ্যাটিকে দুটি অংশ ভাগ করবা, এই দুই অংশ দুটি যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সমান, এই দুটি গুণ করলে পার্শ্ববর্তী গুণফলের সমান করতে হবে। তাহলে নিশ্চয় তোমরা আমি বুঝতে পেরেছ, করেছে তোমাদের সার্বিক সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।